অল রাইট ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের স্ট্যাটাস নিজের ফটো দিয়ে কীভাবে এডিট করবেন, তা আমি বিস্তারিত স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এবং এই স্ট্যাটাস ভিডিওটা এডিট করার জন্য প্রথমে আমাদের কাইনমাস্টার অ্যাপটা লাগবে, সেটা লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তো এখন আমাদের কাইনমাস্টার অ্যাপটা ওপেন করে নিতে হবে। তো প্রথমে একটাই রিকোয়েস্ট থাকলো, সবাই সাবস্ক্রাইব করে পায় থাকো, বেল আইকনটি ক্লিক করে নেবেন নেক্সট এপিসোড এবং পার্টগুলো পাওয়ার জন্য। তো প্রথমে এখানে নিউ প্রজেক্টের উপর সিলেক্ট করবেন, দেন সিলেক্ট করে দেওয়ার পর 9x16 এই প্রজেক্টে সিলেক্ট করে গ্রেট নামের অপশনে ক্লিক করবেন। এবং এই কাইনমাস্টারটা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে। দেন অলরেডি ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এখন লেয়ার অপশনে ক্লিক করবেন, দেন ক্লিক করে দেওয়ার পর মিডিয়া অপশনে ক্লিক করবেন, দেন ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের ফটো নিয়ে নিতে হবে। তো অলরেডি আমি দুটা ফটো নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন প্রথম ফটো যেটা আছে সেটা নিচের দিকে আসবেন, আসার পর জুম করবেন, জুম করার পর এখানে নিচের দিকে নিয়ে যাবেন, এই রকমের রাখতে হবে। তারপর দুই নম্বর যেটা ফটো আসবে সেটা লেয়ার অপশনে ক্লিক করবেন, দেন ক্লিক করে দেওয়ার পর মিডিয়া নামের এই অপশনে একটা ক্লিক করবেন, দেন ক্লিক করে দেওয়ার পর আবারও ফটো অ্যাড করে নিতে হবে দুই নম্বর যেটা ফটো। দেন আমি দুই নম্বর ফটোটা নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। দেন সেম এটাকে জুম করে নিতে হবে, জুম করার পর এইদিকে এইভাবে নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়ার পর এইরকমের থাকলেই হবে। তারপর কী করতে হবে, যেটা প্রথম ফটো দেখতে পাচ্ছেন দেন এই ফটোর উপর ক্লিক করবেন, দেন ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে, দেন এই অপশনে ক্লিক করবেন, দেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফান টু এই দুই নম্বর অপশনে ক্লিক করবেন, দেখতে পারেন অলরেডি খুবই চমৎকার হয়েছে। তারপর ওইখান থেকে আপনারা আবারও লিয়ার অপশনে ক্লিক করবেন, দেন ক্লিক করে দেওয়ার পর মিডিয়া নামের এই অপশনে ক্লিক করবেন, দেন ক্লিক করে দেওয়ার পর এখন ডাউনলোড ফোল্ডারে যাবেন। যাওয়ার পর একটা টেমপ্লেট ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখন আমাদের এটা অ্যাড করে নিতে হবে এখানে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি অ্যাড করে নিয়েছি। তারপর কী করতে হবে, এখন আমাদের নিচের দিকে আসবেন, আসার পর দেখতে পারবেন এখানে স্প্লিন স্ক্রিন নামের একটা অপশন আছে, দেন এই অপশনে ক্লিক করবেন, তারপর এখানে এই অপশনে ক্লিক করবেন। দেখতে পারবেন অলরেডি আমাদের ফুল হয়ে যাবে, আমাদের ফুল সাইজ হয়ে যাবে ভিডিওটা। তারপর কী করতে হবে, টেমপ্লেটের উপর ধরবেন, ধরার পর এখন আমাদের নিচের দিকে আসবেন, আসার পর দেখতে পারবেন বিলিনিউ নামের একটা অপশন আছে, দেন এই অপশানে ক্লিক করবেন, দেন ক্লিক করে দেওয়ার পর এখানে স্ক্রিন করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা খুবই সুন্দর হয়েছে এবং দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন তারপর কী করতে হবে, কারণ আমাদের প্রথম যেই টেমপ্লেট দেখতে পাচ্ছেন টেমপ্লেটের ও টেমপ্লেট পর্যন্ত আমাদের প্রথম যেই কালো লেয়ার দেখতে পাচ্ছেন সেটার উপর ক্লিক করে আপনারা এটা এইদিকে নিয়ে যাবেন। যাওয়ার পর দেখতে পারবেন অলরেডি খুবই চমৎকার হয়ে গিয়েছে। তারপর কী করতে হবে, উপরে শেয়ার নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, দেন এই অপশনে ক্লিক করবেন, তারপর ভিডিওটা সেভ করে নেবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট পার্টগুলো পেতে সাবস্ক্রাইব